খায়বারের যুদ্ধ সংগঠিত যখন হয়েছিল তার আগের দিন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা আগামী কাল আমি এমন একজন ব্যক্তির হাতে তলোয়ারের ঝান্ডা তুলে দিব যার কারণে খায়বারের যুদ্ধের মধ্যে সবাই বিজয় লাভ করবে জোরে কোন সুবহানাল্লাহ এবং যার কাজগুলো আমাকে মুগ্ধ করবে তারপরের দিন খায়বারের যুদ্ধে যাওয়ার আগে সাহাবীরা সবাই বসে আছে দয়াল নবীজি কার কথা বলে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ও সাহাবীরা এখানে সবাইকে দেখা যায় একজনকে দেখা যায় না আমার আলী কোথায় জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ हजरत आली असुस्थ होये गेछे चोखे अनेक व्यथा चोखे देखे ना असुस्थ होये गेछे आमार दयाल नबीजी सल्लल्लाहु आलैहि वसल्लम डाक दिए बोलेन ओ साहाबीरा आमार आली के डेके आमार सामने निये आसो आमार दयाल नबीजी सल्लल्लाहु आलैहि वसल्लमेर सामने जखन निये आसा हलो आमार दयाल नबीजीर जबान मुबारक थेके थुतु मुबारक निये बिस्मिल्लाह बोले चोखेर उपरे जखन लागिये दिलो साथे साथे दुनोटा चोख भालो होये गेछे सुबहानाल्लाह बोलेन আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার দয়াল নবীজির কত দাম জবান মুবারক থেকে থুতু মুবারক খালি চোখের উপরে লাগিয়ে দিয়েছে সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু যখন ভালো হয়ে গেল আমার দয়াল নবীজি প্রশ্ন করে ও আলী শোনো তোমার চোখ এখন চোখের অবস্থা কি তোমার শরীরে কি অবস্থা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আগে আর আমি কি চোখে দেখতাম এখন তার চাইতেও দ্বিগুণ আমি চোখে ভালো দেখি সুবহানাল্লাহ পড়েন ইয়া রাসূলুল্লাহ আগে তো আমি পাহাড়ের ভিতর কি হতো আমি দেখতে পেতাম না আমার এখন অনুভব হচ্ছে পাহাড়ের ওপাশে কি হয় এটা পর্যন্ত আমি দেখতে পাই জোরে বলেন না সুবহানাল্লাহ দাম আছে না নাই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তলোয়ার এবং ঝান্ডা আমার দয়াল নবীজি যখন হাতে যখন দিল এবার ওই যে খায়বারের যুদ্ধে চলে গেল যখন বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দিল যুদ্ধ করতে করতে তলোয়ারটা ভেঙে গেছে ঝান্ডা ভেঙে গেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন আমার হাতে ঝান্ডাও নাই তলোয়ারই নাই আমি কি দিয়ে যুদ্ধ করব হঠাৎ করে তাকায়া দেখে খায়বারের যে দুর্গ রয়েছে কামোস যে দুর্গ ওই দুর্গের দুইটা চৌকাট আছে বড় বড় চৌকাট এক একটা চৌকাট 40 মণ করে ওজন আল্লাহু আকবার বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা दीदार चाहिए कादो तुमरा दीदार चाहिए कादो तुमरा हो नानो बीर दीवाना मदीना मदीना आशिक़ो मुमिनेर ठिकाना ओ मदीना मदीना आशिक़ो मुमिनेर ठिकाना ओ मदीना मदीना बाबा जलालुद्दीन सुयूती 75 बार देखलो नबीजी बाबा जलालुद्दीन सुयूती 75 बार देखलो नबीजी एतो बार देखिया नबी एतो बार देखिया नबी तृप्ति ताहार होलो ना मदीना मदीना आशिक़ मुमिनेर ठिकाना ओ मदीना 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 आशिक़ मुमिनेर ठिकाना ओ मदीना मदीना आशिक़ मुमिनेर ठिकाना नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। কালো হাফসি বেলালে পাগল ছিল ওই পাগলে, ও কালো হাফসি বেলালে পাগল ছিল ওই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজিন, ইসলামের প্রথম মুয়াজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা। ओ मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना, ओ मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना, ओ मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना। तमाम सुन्नी जनता नाराए तकबीर नारा रिसालतेर स्लोगान जखन दिएछे, बातिलपंथीरा इदुरेर गर्तेर मध्ये पलायन करते बाध्य हयेछे। जोरे बोलें ठीक किना? एखोनो जोदि समस्त सुन्नी जनता समस्त आशिक रसूलगण एकताबद्ध हये जाय, दलादलि पाटापाटी सब भुले गिया के कोन दल करे देखार विषय नय। जे आमार सुन्नी भाई, जे आमार दयाल नबीजिर छाने मिलाद क्याम करे, जे आमार दयाल नबीजी के नूर माने, जे आमार दयाल नबीजी के हाजिर नाजिर माने, जे आमार दयाल नबीजी के आमार दयाल नबीजी गायबेर खबर जानतेन, এই কথার উপর যাদের ঈমান আছে বিশ্বাস আছে সে আমার সুন্নি ভাই। সমস্ত সুন্নি ভাইরা একতাবদ্ধ যদি আমরা হয়ে যেতে পারি, সব দলাদল ডিভাইডকে আমরা ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলিয়ে যদি নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারি, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়াতের বাংলাদেশ। কোনো বাতিল ফেরকা সুন্নি ওলামায়ে ইকরামদের বিরুদ্ধে আঙুল উঁচু করে কথা বলতে পারবে না। চিল্লা বলো ঠিক কিনা? বেঠি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। কততম খলিফা বলেন তো? কয় নম্বর খলিফা? 4 নম্বর খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি বিদায় হয়ে গেছে নাকি গুপ্তভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল, শাহাদাত শহীদ করে দেওয়া হয়েছিল? বলেন তো। অনেকে আমাদের চারজন খলিফা আছে, এই খলিফা এরা কখন কিভাবে ইন্তেকাল করেছে, কিভাবে ওফাত হয়েছে অনেকে জানেই না। অনেকে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানে না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি প্রশ্ন করি অনর্গল কথা বলতে পারবে, কিন্তু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলতে বললে অনেকে বলতে পারবে না। ইসলামের জন্য, ইসলামের জন্য আমার দয়াল নবীজির জন্য মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান রয়েছে এই বিষয়ে যদি আপনি আলোচনা করতে আপনাদেরকে বলি অনেকে বলতেই পারবেন না। বলবে অনেকে, বলবে মাওলানা আলী আবার কে? আছে না নাই? যেমন এই গতকাল, যেহেতু 21শে রমজান মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আমি গতকাল একজনকে প্রশ্ন করলাম যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে একটু দেখি কথা বলো। কয় হুজুর এই জীবনী তো জানিই না, অন্য বিষয়ে যদি কথা বলতে বলেন আমি কথা বলতে পারবো, কিন্তু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে যদি কথা বলতে বলেন, শাহাদাত বরণ কিভাবে করেছিল কথা বলতে পারেন, এখন বলা সম্ভব হবে না। অন্য বিষয়ে সব জ্ঞান আছে, এই বিষয়টা নাই। এরকম কিছু মুসলমান আছে না নাই? অথচ প্রত্যেক সাহাবী, যারা যে সমস্ত সাহাবীরা খলিফা ছিল, খেলাফতের দায়িত্ব পালন করেছে, তাদের জীবনী প্রত্যেক সুন্নি মুসলমানদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার আব্বাজান ছিল বলেন তো? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ছিল। হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিল? স্বামী ছিল। জামাতা ছিল কার? জামাই ছিল কার? কিছু শিক্ষা তো যাবেন। খালি সুর দিয়ে আমি বললাম আর চলে গেলাম এককারে চোখ বন্ধ করে, কাজ হবে না। আপনাদেরও কিছু বলতে হবে তো আমাকে, না হলে আপনারা শিখবেন কিভাবে? ঠিক কিনা? আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সে আলী, কে সে আলী मौला आली काके बोला है, मौला आली इस्लामेर जन्य की करेछे आर इस्लामेर जन्य खिलाफतेर दायित्व पालन करते गिये शेष पर्यन्त निजेर जीवनटा पर्यन्त आल्लाहर रास्ताय कुरबान करे दियेछे। जोरे बोलेन ना सुबहानाल्लाह, आर एकटु जोरे बोलेन सुबहानाल्लाह। मौला आली रादियाल्लाहु ताआला अन्हु आमार दयाल नबीजी सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम केमन भालोबासतो देखेन। खायबारेर युद्धे, खायबारेर जो युद्ध হয়েছিল इतिहास আপনারা অনেকে জানেন। খায়বারের যুদ্ধ সংগঠিত যখন হয়েছিল তার আগের দিন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আগামী কাল আমি এমন একজন ব্যক্তির হাতে তলোয়ারি ঝান্ডা তুলে দিব যার কারণে খায়বার যুদ্ধের মধ্যে সবাই বিজয় লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং যার কাজগুলো আমাকে মুগ্ধ করবে। তারপরের দিন খায়বারের যুদ্ধে যাওয়ার আগে সাহাবীরা সবাই বসে আছে। দয়াল নবীজি কার কথা না কার কথা বলে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এখানে সবাইকে দেখা যায়, একজনকে দেখা যায় না, আমার আলী কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী অসুস্থ হয়ে গেছে, চোখে অনেক ব্যথা, চোখে দেখে না, অসুস্থ হয়ে গেছে। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার আলীকে ডেকে আমার সামনে নিয়ে আসো। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নিয়ে আসা হলো, আমার দয়াল নবীজির জবান মোবারক থেকে থুতু মোবারক নিয়ে বিসমিল্লাহ বলে চোখের উপরে যখন লাগিয়ে দিল, সাথে সাথে দুটোটা চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির কত দাম! জবান মুবারক থেকে থুতু মুবারক খালি চোখের উপরে লাগিয়ে দিয়েছে, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু যখন ভালো হয়ে গেল, আমার দয়াল নবীজি প্রশ্ন করে, ও আলী শোনো, তোমার চোখ এখন, চোখের অবস্থা কি, তোমার শরীরে কি অবস্থা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আগে আর আমি কি চোখে দেখতাম, এখন তার চাইতেও দ্বিগুণ আমি চোখে ভালো দেখি। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আগে তো আমি পাহাড়ের ভিতর কি হতো আমি দেখতে পেতাম না, আমার এখন অনুভব হচ্ছে পাহাড়ের ওপাশে কি হয় এটা পর্যন্ত আমি দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দামাসেনা নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তলোয়ার এবং ঝান্ডা আমার দয়াল নবীজি যখন হাতে যখন দিল, এবার ওই যে খায়বারের যুদ্ধে চলে গেল, যখন বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দিল, যুদ্ধ করতে করতে তলোয়ারটা ভেঙে গেছে, ঝান্ডা ভেঙে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, আমার হাতে ঝান্ডাও নাই, তলোয়ারই নাই, আমি কি দিয়ে যুদ্ধ করব? হঠাৎ করে তাকায়া দেখে খায়বারের যে দুর্গ রয়েছে, কামোস যে দুর্গ, ওই দুর্গ দুইটা চৌকাট আছে, বড় বড় চৌকাট, এক একটা চৌকাট 40 মণ করে ওজন। আল্লাহু আকবার বলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চৌকাট ধরে এমন জোরে টান মারলেন, 40 মণের চৌকাট সাথে সাথে ভেঙে চুরে হাতের উপরে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছে, এবার যখন তলোয়ারি নাই সমস্যা নাই, ঝান্ডা যখন নাই সমস্যা নাই, আমি এই দুর্গে, এই কামুস দুর্গ দিয়ে, এই ঝান্ডা, এই দুর্গ দিয়ে, এই চৌকাট দিয়ে আমি যুদ্ধ করব। এভাবে যখন ঘোরাইতে লাগলো, হাত দিয়ে যখন ঘোরাতে লাগলো, সমস্ত কাফেররা বিভ্রান্ত হয়ে গেল, ভয়ে চিন্তা করলো, এত বড় একটা চৌকাট কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হাতের উপরে উঠিয়ে ফেললেন। জোরবেন আল্লাহু আকবার। ক্ষমতা দিয়েছেন কে? পাওয়ার দিয়েছেন কে? আর একটু জবান কে? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। চাইলে সবকিছু পারে কি পারে না? পারে কি পারে না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে হাতের উপরে যখন চৌকাটটা ঘোরাচ্ছিল, সমস্ত বেঈমানরা দূরে সরে গেছে, শেষ পর্যন্ত বেঈমানরা সারেন্ডার করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর চলে গেল। আমার দয়াল নবীজি যখন শুনতে পেল, দয়াল নবীজি বড় খুশি হয়ে গেছে। আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলে, ও আলী, তুমি নাকি এই খায়বারের যুদ্ধের মধ্যে সেই বিশাল दुर्गेर से सौकट निये कामुष दुर्ग निये तुमी नाकि युद्ध करेछो हाथ हाथे भावे घुरिये घुरिये नाकि बेईमानदेरके तुमी घायल करेछो ओ आली तुमी किभाबे तुलेছিলে एकटु आमाके एकटु उठाया देखाओ ना आमार दयाल नबी जखन बोलछे आली रदियाल्लाहु ताआला आनहु सेई खायबारेर युद्धे जेभाबे चौकट उঁচু करेছিল ओई रकम जखन उঁচু करते गेছে एक चूल परिमाण लड़ाइते पारे ना सुबहानाल्लाह बोलेन ना हजरत अली रदियल्लाहु ताआला अन्हु मन खराब करलें लज्जा पेलें मुख लाल होये गेछे आमार नबीजी डाक दिया बोले ओ आली मन खराब करार किच्छु नाई मन खराब करार किच्छु नाई तुमी जखन खायबारेर युद्धे एई कामुष विशाल एई कामुष दुर्ग जखन तुमी हाथ दिये धरेछिला ओ आली शोनो ओटा तोमार हाथ छिलो ना स्वयं आमार आल्लाह रब्बुल आलामीनेर कुदरती हाथ तोमार संगे जुक्त होये गियेछिलो सुबहानाल्लाह मौला आली रदियल्लाहु ताआला अन्हुर मतन बुकेर मध्य साहस निये जोदी माठे नेमे जाए नाराय ताकबीर नाराय रिसालात स्लोगान जोदी देय समस्त बातिलदेर बिरुद्धे दुश्मन रासूलदेर बिरुद्धे समस्त बेईमानदेर बिरुद्धे जोदी एखोनो स्लोगान देय मौला आली रदियल्लाहु ताआला अन्हुके जखन जेमन आमार आल्लाह रब्बुल आलामीन विजय लाभ करिয়েছিলেন বিশাল চৌকাট হাতের মধ্যে উঠানোর মত ক্ষমতা দান করেছিলেন বর্তমান সুন্নিদেরকেও এরকম ক্ষমতা আল্লাহ দিতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না তাহলে আমাদের সুন্নিদের অস্ত্র আছে কিনা দেখার দরকার নাই কামান আছে কিনা দেখার দরকার নাই বোমা আছে কিনা দেখার দরকার নাই অনেকে এখন মনে করে যে শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহিকে বিদায় করে দেওয়া হয়েছে সুন্নিদের মাঠ মনে হয় ফাঁকা হয়ে গেছে আরে না না যদিও নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করে ফেলেছে কিন্তু তা শহীদ করে দিয়েছে কিন্তু মাঠ ফাঁকা হয় নাই একজন নুরুল ইসলাম ফারুকীকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো হাজার जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कष्ट है ओ नबीर आशिकिर दल हजरत अली रदियल्लाहु ताआला আনহুকে কতল করেছিল গুপ্তভাবে হামলা করেছিল শহীদ করে দিয়েছিল সে কি মুসলমান ছিল নাকি কাফের ছিল জোরে বলেন আরে ভাই মুসলমান ছিল কে বলছে কাফের হত্যা করছে আপনারা বলছে কে কাফেররা হত্যা করে নাই নাম কাওয়াস্তি মুসলমান নামের মুনাফিকরা হত্যা করেছে গুপ্তভাবে হামলা চালিয়ে শহীদ করে দিয়েছে জোরে কোন ঠিক কিনা যার নাম ছিল আব্দুর রহমান মুসলিম খারেজি কি নাম আব্দুর রহমান মুসলিম খারেজি যার নাম ছিল নাম শুনে কি কাফের মনে হইছে আব্দুর রহমান কি কাফেরের নাম এই আব্দুর রহমান মুসলিম খারেজি এই বিশাল মুনাফিকে বেঈমান জুব্বা পরিধান করত মাথায় পাগড়ি দিত লম্বা লম্বা দাড়ি ছিল হাতের মধ্যে কিন্তু তাসবিহ ছিল সব সময় আল্লাহ 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 নামের জিকির করত ও নবীর আশিকির দল এবং জুব্বার উপরে আবা পরিধান করত আবা আমরা যেমন বয়ানের সময় আবা গায়ে দেই সৌদিয়ান আবা চিনেননি ওই যে জুব্বার উপরে একটা এটা আপনারা কি বলেন আবায়া ওই আবা পরিধান করত কিন্তু আবা পরিধান করে হারতো কিন্তু কোমরের মধ্যে তলোয়ারি ধারালো একটা তলোয়ারি বিষাক্ত তলোয়ারি সব সময় আবায়ার মধ্যে লুকায়া রাখত যখনই সুযোগ পাবে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করবে সে কি ছিল মুসলমান ছিল মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার জন্য হামলা করার জন্য এই अब्दुर रहमान खारेजी एत चेष्टा करे किन्तु हमला करते पारे ना। अब्दुर रहमान खारेजी से एक दिन हठात् करे सुयोग पेये गेल। फजरेर नामाजे जखन मौला आली रदियाल्लाहु ताआला अन्हु दाड़ाइछे ओई अब्दुर रहमान खारेजीओ नामाजेर मध्य दाड़ाया गेछे। नामाजे दाड़ाया पिछन दिक थिये ओई विषक्त तलोयारी विषक्त छुरी पेटेर मध्य ढुकिये दियेछे आर एकटा एरकम माथार एखान थेके ढुकिये दियेछे। ढुकाया देওয়ার साथे साथे मौला आली रदियाल्लाहु ताआला अन्हु जमिनेर मध्य लुटाया पड़छे, माटिर मध्य पड़े गेछे। मौला आली रदियाल्लाहु ताआला अन्हु आक्रमणेर शिकार जखन हये गेल हजरत मौला आली रदियाल्लाहु ताआला अन्हु दुई दिन परे 21 रमजान 40 हिजरी दुनिया थेके विदाय निये चले गेछे, शहादात बरण करेछे। जोरे कान सुबहानाल्लाह। मौला आली रदियाल्लाहु ताआला अन्हु जखन शहादात बरण जखन करलेन मौला आली के गुप्त हमला करे जखन दुनिया थेके विदाय करे देওয়া हलो इमाम हसन हुसैन रदियाल्लाहु ताआला अन्हु दौड़ाइते दौड़ाइते एसेছে। ओ नबीर आशिकेर दल अब्दुर रहमान खारेजी के सबाई जखन धरे फेललो, धरे जखन माटिते शोया दिल एबार विचार जखन शुरू करलो, पाप जखन केटे फेला হচ্ছে ওই अब्दुर रहमान खारेजी जेहेतु मौला आली रदियल्लाहु ताआला अन्हु इस्लामेर चतुर्थ खलीफा छिलो, खलीफाके हत्यार दाये शहीद करे देওয়ার अपराधे दुनिया थेके विदाय करार अपराधे ओई खारेजीके जखन पाक केटे फेला হচ্ছে ओई খাম আব্দুর রহমান খারেজি জবান থেকে আল্লাহর নামের জিকির করে। আল্লাহ 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 কি জিকির করে? এইজন্য আল্লাহ আল্লাহ জিকির করে দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না। कथा कय ना ठीक कि ना आमादेर समाजे एमन किछु व्यक्ति देखबेन पागड़ी माथाय आछे, आलखल्ला गाয়ে आछे, एत बड़ बड़ दाड़ी आछे, आमार नबीजिर मिलाद पड़ते चाय ना, आमार नबीजिके माटिर मानुष बोले, आमार नबीजिर शाने कटूक्ति करे आछे ना नाई। खाली आल्ला आल्ला बोलले किन्तु आशिक रसूल हवा जाए ना, आल्ला आल्ला बोलले किन्तु आल्ला वाला हवा जाए ना। अब्दुर रहमान खारेजीर पा जखन केटे फेला हलो आल्ला 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 नामेर जिकिर करे, हाथ जखन काटा हलो आल्ला 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 नामेर जिकिर करे। ओ नबीर आशिकेर दल चक्षु जखन उफरे फेला हलो आल्ला आल्ला नामेर जबान थेके जिकिर करे। शेष पर्यन्त साहाबीरा राग करे गला जखन टिपे धरलो अब्दुर रहमान खारेजी डाक दिया बोले तोरा केन आमार गला टिपे ধরছ বলে তুই কেন আল্লাহ আল্লাহ নামের জিকির কর আর তুই কেন মাওলা আলীকে হত্যা করে ফেললি? ওই আব্দুর রহমান খারেজি ডাক দিয়া বলে আমি হত্যা তো কোনো মুসলমানকে করি নাই, আমি কাফেরকে হত্যা করেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে যদি কেউ কাফের বলে ও মুসলমান নাকি কাফের? জোরে বলেন। আব্দুর রহমান খারেজি যখনই বলেছি আমি কোন মুসলমানকে হত্যা করি নাই, আমি কোন খলিফাকে হত্যা করি নাই, আমি কাফেরকে হত্যা করেছি। সাহাবীদের মেজাজ বড় গরম হয়ে গেছে। শেষ পর্যন্ত আব্দুর রহমান খারেজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যখন আব্দুর রহমান খারেজি ওই মুনাফিক মার্কা বেঈমানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ওই যে কুফার শাহী জামে মসজিদ, ওই কুফার শাহী জামে মসজিদের পাশে একজন খ্রিস্টান মহিলা, অন্ধ মহিলা এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে আমার মনে হয় খলিফা আর নাই, খলিফাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সাহাবীরা প্রশ্ন করে ও মহিলা তুমি তো খ্রিস্টান, তুমি কেন কান্না করো? ওই খ্রিস্টান মহিলা ডাক দেয়া বলে আমি অন্ধ মহিলা, আমি গরিব, আমার আত্মীয় স্বজন কেউ নাই, প্রতিদিন মওলা আলী যখন বিচার কার্য অফিস কার্য শেষ করে যখন বাড়ির দিকে যাইতো তখন আমার জন্য খাবার নিয়ে যাইতো, মওলা আলী প্রতিদিন খাবার দিত আর আমি খাবার খেয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ও মহিলা তুমি তো অন্ধ, চোখে দেখো না, তুমি কিভাবে বুঝলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাওলা আলীকে শহীদ করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে। ওই অন্ধ মহিলা ডাক দেয়া বলে, এই 3 দিন হলো আমার ঘরে কেউ খাবার পৌঁছায় না, আমি বুঝতে পারলাম 3 দিন পর্যন্ত যেহেতু আমার ঘরে কেউ খাবার পৌঁছায় না, আমি বুঝে নিলাম আমার খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ায় বেঁচে নাই। মুনাফিকরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? দেখেন একটু কেন আলোচনাটা বুঝেন, সূক্ষ্ম আলোচনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে মুসলমান, নাম কাস্তে মুসলমান মুনাফিকরা, ঠিক কিনা বে ঠিক? সে কিন্তু আল্লাহ 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 বলতো, আল্লাহর নামের জিকির করত। এই জন্য শুধু আল্লাহ আল্লাহ বললে পাগল হয়ে যাওয়া যাবে না। যার অন্তরের মধ্যে নবীজির প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সে কখনো ইমানদার হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল জাননি? একদিন তার খাদেমকে নিয়ে খ্রিস্টানদের লোকালয় থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। খাদেম বড় চিন্তিত হয়ে গেল। খাদেম ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিন খলিফা, আপনি যে অসুস্থ হয়ে গেলেন, এখন যদি আপনি এখানে ইন্তেকাল করেন, আমি একা আপনার কিভাবে জানাজা পড়াবো? আমি আপনার কাফনের কাপড় কোথায় পাবো? এখানে তো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই পুরো এরিয়াটা হলো খ্রিস্টানদের এরিয়া। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছিল, ও খাদেম শোনো, আমি এই রোগে এখানে আমি ইন্তেকাল করব না, কারণ আমার দয়াল নবীজি বলেছিল, ও আলী শোনো, যতদিন পর্যন্ত তোমার রক্ত দিয়া তোমার সাদা দাড়িগুলো রক্তে রঞ্জিত না হবে, অতদিন পর্যন্ত তুমি ইন্তেকাল করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অনুসরণ করত, কেমন ইমান ছিল, কেমন আকীদা ছিল, কেমন দয়াল নবীজির কথার উপরে বিশ্বাস ছিল। জোরে বলেন ঠিক কি না? দেখেন ভবিষ্যৎবাণী করে দিয়েছে আমার দয়াল নবীজি, যে ও আলী, যতদিন পর্যন্ত তোমার নিজের রক্তে তোমার সাদা দাড়ি রঞ্জিত না হবে, রক্তে রঞ্জিত না হবে, লাল হয়ে না যাবে, অতদিন পর্যন্ত তুমি ইন্তেকাল করবা না। এই আব্দুর রহমান খারেজি যখন এই গলা এই বরাবর যখন আঘাত করেছিল, তখন কিন্তু রক্ত বের হয়ে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি সবকিছু রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গিয়েছিল। জোরে কান আল্লাহু আকবার। কিন্তু বর্তমান এই যে খারেজি আব্দুর রহমান খারেজি, দেখেন কেমন বেঈমান, কেমন মুনাফিক। বর্তমানেও কিছু খারেজি এরকম আছে না নাই? যারা বলে সব আল্লাহ জানে, সব আল্লাহ জানে, সব আল্লাহ জানে, নবীজি কিছু জানে না, নবীজি কিছু জানে না, নবীজি কিছু জানে না, ওরাই হলো আব্দুর রহমান খারেজির মতো মুনাফিক, ধোঁকাবাজ। জোরে বলেন ঠিক কি না বে ঠিক? ও নবীর আশিকের দল, অথচ সাহাবা একরামরা আমার নবীজি যদি কোনো প্রশ্ন করতো, সাহাবা একরামরা বলতো আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে, আল্লাহ জানে, রাসূল জানে, আল্লাহ জানে, রাসূল জানে। কিন্তু বর্তমান যারা খারেজিয়াতের অন্তর্ভুক্ত, বর্তমান যারা নজদের অন্তর্ভুক্ত, ওরা কিন্তু আল্লাহ জানে, রাসূল জানে বলে না, ওরা বলে সব আল্লাহ জানে, সব আল্লাহ জানে, সব আল্লাহ জানে, সব আল্লাহ জানে। আর আমরা সুন্নিরা বলি আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা সুন্নিরা হলাম আশিক রাসূল। আর এই যে আব্দুর রহমান খারেজির মতন যেগুলো নজদের অন্তর্ভুক্ত খারেজিয়াতের অনুসারী আছে, ওরা হলো দুশমনের রাসূল। জোরে কোন ঠিক কি না? আর একটু জোরে কোন ঠিক কি না? রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সালাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি সুবহানাল্লাহ বলেন। आरो सुनबानी बाबा सुंदर कहिनी जन्नतेर रूमे रूमे लेखा नबीर नाम जन्नतेर रूमे रूमे लेखा नबीर नाम उस्तने हन्नाना एकटा खेजुर गाछेर नाम जाके दरे खुतबा दितेन रसूल अकराम सुबहानल्लाह बोलें। उस्तने हन्नाना एकटा खेजुर गाछेर नाम जाके दरे खुतबा दितेन रसूल अकराम गाछटी नबीर बिराहे कादिते रहे नबीर बिराहे गाछ कादिते रहे हतबाक हये गेलेन साहाबाए केराम हतबाक हये गेलेन साहाबाए केराम जोरे सुबहानल्लाह सलातुन या रसूलल्लाह। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा अल्लाह तोमार लीला खेला क्यों बोझे ना काउके राखो गसतालाते काउके राखो बलखाना ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कष्ट है और 10 मिनट चलबेनी एकटा बाजा गेছে গা 10 मिनट পরে আলোচনা শেষ করে দিব, বেশি রাত করার প্রয়োজন নাই। মাওলা আলীর জীবনী সংক্ষিপ্ত আকারে বুঝায়া দিলি शेष ठीक ना बे ठीक। मौला अली रदियल्लाहु ताआला अन्हु शेष पर्यन्त इस्लामेर जन्य जीवन दिए दिलेन। अब्दुर रहमान खारेजी गुप्तभावे हमला चालियेछे, सर्वप्रथम गुप्तभावे हमला जे चालियेछिल से हलो अब्दुर रहमान खारेजी। एई खारेजी थेके शुरू हयेछे एखन पर्यन्त सुन्नी उलामाए किरामदेर उपरे गुप्तभावे हमला चालाय कि चले ना चले ना, एराई हलो खारेजी। ताकि बुझते पेरेছেন আপনারা মাওলানা আলীর জীবনী দিয়েছেন, খালি ওই ওয়াজ ঘটনা শুনলেই কিন্তু হবে না, এখানে বাকে বাকে কিছু শিক্ষণীয় বিষয় আছে না নাই, আছে না নাই। তাহলে যারা এই গোবিন্দার খিলের সুন্নি জনতা সকল উদ্দেশ্যে আমি বলতে চাই সমস্ত সুন্নি জনতার ঈমান এমন মজবুত হতে হবে, লোহার বুটের মতন শক্ত হতে হবে। লোহার বুট চিবিয়ে যেমন ফিশন করা যায় না, তেমনি ভাবে সুন্নি উলামায়ে কেরামদেরকে এবং আশিক রাসূলদেরকে নজদেরা ডাব্লিউরা যতই অত্যাচার করুক না কেন, যতই ভণ্ড বলুক না কেন, যতই মাজার পূজারি বলুক না কেন, এদের কথায় কান দেওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি আশিক রাসূল মদিনাওয়ালার পাগল। জোরে বলেন ঠিক কিনা।